প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। শেখ তাসরিন ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড পেইন্টের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যান্ড পেইন্ট করতে গেলে এই প্রবলেমটা মনে হয় প্রায় সব হ্যান্ড পেইন্টারদেরকে ফেস করতে হয়, যারা নতুন বিশেষ করে। তো সে কারণে আজকে আমি ভাবছি এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলা যায়, তো এই জন্যই ভিডিওটা করছি। আর আপনারা যারা হ্যান্ড পেইন্টিংয়ে নতুন, এটা আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। সেজন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই আপনারা বাদ দিবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন। কারণ আমি পুরোটা ভিডিওতে অসংখ্য টিপস আর অসংখ্য কারণ আমি এখানে আপনাদেরকে দেখিয়ে যাব কী কী কারণে আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। আর প্রবলেমটার নাম হচ্ছে হ্যান্ড পেইন্টিং করার পরে আমাদের কাপড়টা অনেক হার্ড হয়ে যায়, খুব শক্ত হয়ে যায় কাপড়টা। কাপড়টা পরতে গেলে আরাম লাগে না, খসখসে লাগে। এই কারণগুলো কেন হয়, এগুলো সমাধান কি, এই কারণগুলো সমস্যাগুলোর সমাধান কি, তো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা যারা নতুন তারা সাধারণত পেইন্টিং করার সময় রং কিনে নিয়ে আসি বাজার থেকে, এই রংটা যেটার নাম হচ্ছে ফ্যাব্রিক্যাল অ্যাক্রিলিক কালার। তো ফ্যাব্রিক্যাল অ্যাক্রিলিক কালারটা আমরা যেহেতু সবাই ইউজ করি, এটার কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাটা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম শেয়ার করব। তো সমস্যাটা হচ্ছে এইটার কারণ যে অ্যাক্রিলিক কালার যে ইউজ করি, এটার সাথে আমরা পানি ইউজ করে অনেক সময় ইউজ করে থাকি। পানি এটার সাথে মিশিয়ে কাপড়ে আমরা রংটা অ্যাপ্লাই করি, আর না হলে ডিরেক্ট আমরা রংটাকে কাপড়ে অ্যাপ্লাই করে ডিজাইনটা ফুটিয়ে তুলি। সেখানেই হচ্ছে আমাদের বড় ভুলটা হয়ে থাকে। আমি যখন নতুন নতুন এই পেইন্টিংয়ের কাজগুলো করতাম, তখন পেইন্টিং করতে গিয়ে দেখা যেত শেষে গিয়ে কাপড়টা খুব হার্ড হয়ে যেত। আমি এটা নিয়ে সন্তুষ্ট ছিলাম না, আমি বারবার খালি বুঝতে পারছিলাম না যে এটা কেন হচ্ছে। তো আর আমি এটা কিন্তু কখনো এই সমাধানটা আমি নিজেই কাজের মাধ্যমে খুঁজে বের করছি। পরে যখন আমি রং বানিয়ে করছিলাম, তখন আমি এটা খুঁজে বের করতে পেরেছি আসলে কেন হয়েছে। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে যদি একটু শেয়ার করি আপনাদের উপকার আসবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এই রংটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা এই ধরনের থাকে, তো রংটা অনেকটা ঘন থাকে, যার কারণে আমাদেরকে কাজ করতে গেলে একটু এটার সাথে পানি মিক্স করে নিতে হয়। আর পানি যখন পরিমাণটা বেশি হয়ে যায়, তখন কিন্তু কাপড়ের কালারটা শুকানোর পরে হার্ড হয়ে যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা থিক। তো এই ধরনের কিন্তু এগুলো কাপড়ে করতে অনেকটা সমস্যা হয়, ব্লেন্ড হতে চায় না। আর দেখতে পাচ্ছেন রংটা কেমন। তো আমি এখন আপনাদেরকে আরেকটা রং দেখাচ্ছি। আর রংটা হচ্ছে এই যে মেরিসের অ্যাক্রিলিক কালার যেটা রয়েছে। আমি যখন কালার রেডি কালার ইউজ করতাম, আর তখন যখন আমার প্রফেশনালি কাজ করতে হতো, অর্ডারে কাজ থাকতো, তো এই ছোটো ছোটো এগুলো দিয়ে আসলে আমার হতো না, যার কারণে আমি এরকম বেশি করে রং নিয়ে আসতাম। আর এগুলো কিন্তু আরও অনেকটা দেখাচ্ছি আমি আপনাদের, এই যে এগুলো একটু দেখুন, এগুলো কিন্তু অনেক ঘন। এগুলো যদি ডিরেক্ট ইউজ করতে হয় তাহলে রংটা অবশ্যই কি, মানে এটা যখন আপনি ডিরেক্ট ইউজ করতে যাবেন, তখন কিন্তু কাপড়টা অনেকটা হার্ড হয়ে যাবে শুকানোর পরে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পড়ছে না ব্রাশ থেকে। আর রং কিন্তু এই ধরনের রং দিয়ে কখনো পেইন্টিং করা যাবে না, কারণ হার্ড হয়ে যাবে, সেটা তো আমি বারবারই বলছি। তো এটা হচ্ছে একটা মূল কারণ এই কাপড় শক্ত হয়ে যাওয়ার। তো এখন আপনাদেরকে সমাধানটা দেখিয়ে দিই, আপনারা কীভাবে এটা হার্ড হবে না সেটা করতে পারবেন ইজিলি। তো আমি এখন আপনাদেরকে একটু আমি যে পদ্ধতিতে করি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব।
আমি এখানে একটু কালার নিয়ে নিব। এই সাদা কালারটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে সাদা কালার রয়েছে। একটা ব্রাশের সাহায্যে আমি অল্প একটু সাদা রং নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন, এটা কিন্তু ইউজ করা যাবে না, সে কারণে কাপড় যেমন সফট হবে, অনেকটা সফট হবে। এটা আসলে আমি আপনারা যদি আমার গত ভিডিওগুলো দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন, আমি ওখানে সবসময় বলে থাকি যে আমি যে রংটা দিয়ে কাজ করি সেই রংটা কিন্তু শুকানোর পরে একদম বুঝেই যায় না যে এখানে কোনো পেইন্টিং করা হয়েছে। তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে বাইন্ডার, যতটুকু আমি রং নিলাম ততটুকু আমি এখানে একটু বাইন্ডার দিয়ে দিব। জাস্ট আপনারা চাইলে যারা নতুন তারা মেপে দিতে পারেন, আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে করতে করতে, সে কারণে আমি এমনিতেই দিয়ে দিচ্ছি। এখানে একটু বাইন্ডার দিলাম, জাস্ট রংটাকে একটু পাতলা করে নিচ্ছি আমি। তারপর এটাকে খুব শক্ত করে মেরে নিতে হবে, না হলে কিন্তু এটা শুকিয়ে যাবে। তারপর আমি এখানে একটু নেড়ে নিতে হবে দেওয়ার সময়। এখানে নিয়ে নিচ্ছি এনকে। এনকের পরিমাণটা একটু বেশি দিতে হয় বাইন্ডারের তুলনায়। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু করে পানি মিক্স করতে পারেন, যদি বাইন্ডারের পরিমাণটা মনে হয় আপনাদের বেশি হয়ে গিয়েছে তাহলে একটু পানি মিক্স করে নেবেন, তাহলে বেশি আঠালো হবে না কাজটা আর রংটা আপনারা যত পাতলা দিয়ে করতে পারেন, আবার বেশি পাতলা না, থিকনেসটা কিন্তু ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু খুব সফট হবে। আর আপনি মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলতে পারেন, আপনি যত কেমিক্যাল কম ইউজ করতে পারবেন আর তত কালারটা খুব সফট হবে শুকানোর পরে। আপনি যদি কেমিক্যাল বেশি ইউজ করে ফেলেন প্রয়োজনের তুলনায় তাহলে কিন্তু অবশ্যই এটা খুব হার্ড হয়ে যাবে। যেমন এখানে অনেক পেইন্টাররা অনেক ধরনের কেমিক্যাল এখানে ইউজ করে থাকে, আমার মনে হয় এগুলোর কোনো প্রয়োজন নাই, শুধু এই দুইটা রং দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো রং বানিয়ে নিতে পারেন, সরি দুইটা কেমিক্যাল দিয়ে আপনি প্রয়োজন মতো রংটা বানিয়ে নিতে পারেন। আমার মনে হচ্ছে এখানে আরেকটু এনকে প্রয়োজন আছে, সে কারণে আমি এখানে আরেকটু এনকে দিয়ে দিলাম। এনকে দিয়ে ঠিক এই থিকনেসটাতে আমি কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের রং দিয়ে কাজ করতে সুবিধা। এখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন, এই যে লাল কালার আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা কিন্তু অনেকটা ঘন, তাই না? আর এটা দিয়ে কাজ করতে গেলে অনেক সময় লাগবে, ঘন রংটা দিয়ে কাজ করতে গেলে। পাতলা রংটা দিয়ে কিন্তু কাজ করতে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয় একটা কথা, আর ব্লেন্ড করতে সুবিধা হয়, তারপর কাজটা অনেক খুব কম সময়ে করা যায়। তারপর আরেকটা কথা হচ্ছে করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমাদের খুবই সমস্যা যেটা হয় যে হার্ড হয়ে যায় কালারটা, ওইটা কিন্তু একদমই হবে না। আপনারা এই পদ্ধতিটা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি কেমিক্যাল রং সব কিছুর পরিমাণ পানি সব কিছুর পরিমাণ ঠিকঠাক মতো দিয়ে এই রংটা বানিয়ে থাকেন তাহলে আপনাদের রংটা কখনোই শুকানোর পরে হার্ড হয়ে যাবে না। ইভেন আপনারা বুঝতে পারবেন রংটা ধরার পরে যে এটা কতটা সফট হয়েছে, কাজটা করার পরে বুঝতে পারবেন। তো এই তো আপনাদের সমস্যার সমাধান দিয়ে দিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। ঠিক এভাবে করে আপনারা রং বানিয়ে নিতে পারবেন, যেগুলো অ্যাক্রেমিন রং রয়েছে মানে রেডি কালার না, রেডি করতে হয়, সেগুলো এভাবে করেই বানিয়ে নিতে পারবেন। আর তারপরও ডিটেলস আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও করে দিব কীভাবে রং বানাতে হবে সেটা নিয়ে। তারপর এটা জাস্ট একটু প্রাথমিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আপনি এই রংটা দিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন।
এখানে আর কিছু ইউজ করার দরকার নাই। যদি মনে হয় যদি আরেকটা কাজ আছে, আপনারা এই রংটা যখন পানিতে ভিজিয়ে রাখবেন তখন রংটা সরি ব্রাশটা, আমি আমার গত ভিডিওতেও সেম ভুলটা করেছিলাম, ব্রাশকে বারবার রং বলে ফেলছিলাম, আপনারা সেটা একটু নোটিস করবেন, আবার ভুল করবেন না। তো এই ব্রাশটা যখন পানিতে ভিজিয়ে রাখবেন, পানি থেকে নিয়ে ভালো করে মুছে তারপরে রংটা ব্রাশে নিয়ে তারপর কাপড়ে অ্যাপ্লাই করবেন। আর যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু রংটা ছড়িয়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। রংটা ছড়াবে না, আপনি যদি পানির প্রয়োজন মতো দেন তাহলে কখনো রংটা ছড়াবেন না। আর পানি বেশি হয়ে গেলে কিন্তু আরেকটা সমস্যা হয়, রংটা কিন্তু হার্ড হয়ে যায়। তাই আপনারা কখনোই এটা করবেন না, পানি বেশি দিয়ে দিবেন না। যারা অ্যাক্রেলিক কালারকে পাতলা করতে চান, ঘন হয়, তারা কিন্তু এই পদ্ধতিটা ইউজ করতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন, আপনারা আশা করি আপনারা ফল পেয়ে যাবেন। আর যারা অ্যাক্রেমিন কালারগুলো বানাবেন তারাও সেম পদ্ধতিটা বানাতে পারেন, তবে একটু পরিমাণটা মাথায় রাখতে হবে, যেহেতু এগুলোতে এই অ্যাক্রেলিক কালারগুলোতে সবগুলো কেমিক্যাল দেওয়াই থাকে, সেহেতু এটা শুধু পাতলা করার জন্য আপনি একটু অ্যানকার বাইন্ডার একটু পানি মিক্স করলে আপনার হয়ে যাবে। এটা পরিমাণটা অতটাও ইম্পর্টেন্ট না, তবে বেশি দেওয়া যাবে না, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু অ্যাক্রেমিন কালার যেটা রেডি করা সরি রেডি না, সেটা কিন্তু প্রয়োজনটা বুঝেই আপনাকে কেমিক্যালগুলো ইউজ করতে হবে, সে কারণে আমি ডিটেলস এটা আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো আজকে আপনারা যারা অ্যাক্রেলিক কালার পাতলা করতে চান তাদের জন্য এটা খুব উপকারী হবে, আর যারা রং সফট করতে চান, হার্ড না হয়, হার্ড করতে চান না, হার্ড করলে ভালো লাগে না, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। তারপর রং ছড়িয়ে গেলে এখানে একটু এপ্রিটন ইউজ করবেন, আশা করি এভাবে ইউজ এভাবে যদি আপনারা বানিয়ে থাকেন কখনোই রংটা ছড়াবে না, আমি এটা 100% গ্যারান্টি। তবে প্রয়োজনটা বুঝতে হবে, পরিমাণটা বুঝতে হবে, সেগুলো মাথায় রেখে আপনাকে কাজটা করতে হবে। তারপর এখানে একটু পানি ইউজ করতে পারেন, আমি বারবার বলে দিচ্ছি, এই তো আর কিছু না, এভাবে করে আপনারা করে নিতে পারেন, তাহলে আমি অবশ্যই বলতে পারবো কালারটা খুব সফট হবে, কখনোই হার্ড হবে না। এটা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি এটা শেয়ার করছি, এটা কখনোই আপনারা অবহেলা করবেন না, আপনারা এভাবে করে দেখতে পারেন, আমি 100% গ্যারান্টি আপনারা ফল পেয়ে যাবেন। তো এই তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকার হয়, উপকৃত হন আপনারা, আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের যদি আর যে কোনো প্রশ্ন থাকে, আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব যদি এক কথায় উত্তর দেওয়া যায় তাহলে কমেন্টে জানিয়ে দিব, আর না হলে আপনাদের জন্য ভিডিও মেক করে আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুন নতুন টিপস নতুন নতুন টেকনিক শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আমার পেন্টিংয়ের কাজ দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন, আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি হ্যান্ড পেন্টিংয়ের। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সাথে জয়েন হয়েছেন, আপনাদের সবার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।